নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ মাল্টা বা মুসুম্বি লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। তবে মাল্টা লেবু অথবা মুসুম্বি লেবু গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন সে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে কিছু নতুন ভ্যারাইটি এসেছে এবং ইতিমধ্যে কিছু নতুন ভ্যারাইটি আমাদের জমিতে মাদার প্লান্ট হিসাবেও রোপণ করা হয়েছে এবং কিছু গাছ, লেবু গাছ আমাদের গবেষণামূলকভাবে ছাদ বাগানে রোপণ করব। এখানে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, যেমন এখানে রয়েছে বারিওয়ান মালটা রয়েছে, পাশাপাশি পাকিস্তানি মালটা রয়েছে, পাশাপাশি আফ্রিকান মালটা রয়েছে, এর পাশাপাশি রয়েছে দার্জিলিং জায়ান্ট কমলা রয়েছে, এর পাশাপাশি ছাতকি কমলা রয়েছে। আপনারা যদি এই ধরনের উন্নত প্রজাতির অরিজিনাল লেবু গাছের চারা নিতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করতে পারেন, পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভালো মানের, ভালো জাতের একদম অরিজিনাল চারা। আপনারা মৌসুমি বা মাল্টা বা কমলা লেবু গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন, বিশেষ করে ছাদ বাগানের টবে অথবা বাড়ির বাগানে এই লেবু গাছ রোপণের জন্য আপনাদেরকে মাটিটাকে একটু ভালোভাবে তৈরি করতে হবে, স্পেশালভাবে তৈরি করতে হবে। আদর্শ মাটি তৈরির ক্ষেত্রে আপনারা যে উপাদানগুলি নেবেন সেখানে আপনারা নেবেন 50% সাধারণ গার্ডেন সয়েল এবং এর সাথে আপনারা নেবেন 40% ভার্মি কম্পোস্ট, অথবা আপনারা নিতে পারেন পাতা পচা সার, অথবা নিতে পারেন 1 বছরের পুরানো গোবর সার, এবং এর সাথে আপনারা নেবেন 10% নেবেন নদীর যে সাদা বালি রয়েছে, সেটি হলে সব থেকে ভালো হয়। যদি না সাদা বালি পান আপনারা সেক্ষেত্রে লাল বালি ব্যবহার করতে পারেন। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এর সাথে আপনারা নেবেন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিনকুচি এবং 1 মুঠো সরিষার খোলের গুঁড়ো। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলেই একটি আদর্শ মাটি তৈরি হবে এই লেবু গাছ রোপণের জন্য। যেহেতু আপনারা ছাদ বাগানে বিশেষ করে লেবু গাছ রোপণের জন্য আপনাদেরকে টব নির্বাচন করতে হবে, আপনারা প্রথম অবস্থায় এই যে গাছগুলো রয়েছে এগুলো আপনারা 8 ইঞ্চি টবে বসাবেন এবং পরবর্তী সময় এইগুলো 12 ইঞ্চি টবে ট্রান্সফার করবেন, এবং পরবর্তী সময় আরও যখন গাছটা বড় হবে, গ্রোথ হবে, সেক্ষেত্রে আপনারা হাফ ড্রামে ট্রান্সফার করবেন। প্রথমে বড় টবে কখনোই বসাবেন না। আমি এখানে নিয়েছি 10 থেকে 12 ইঞ্চি একটা টব নিয়েছি, মোটামুটি একটা টব, বেশ বড় রয়েছে গাছ, এর থেকে ছোট টব হলে খুব ভালো হয়। আপনাদের সবসময় সাজেস্ট করবো আপনারা 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি ছোট টবে বসানোর চেষ্টা করবেন লেবু গাছ প্রথম অবস্থায়। যখন লেবু গাছের গ্রোথ আসবে তখন আপনারা পরবর্তী সময় বড় টবে স্থানান্তর করবেন। সেক্ষেত্রে আপনারা টবের ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। টবের যে ড্রেনেজের হোল রয়েছে সেখানে কিছু পরিমাণে খোলাকুচি দিয়ে দেবেন, তার উপরে কিছু নুড়ি পাথর দিয়ে দেবেন লাল বালি চালা, এবং তার উপরে কিছু পরিমাণে আপনারা সাদা বালির একটা লেয়ার দিয়ে দেবেন। সবসময় খেয়াল রাখবেন আপনাদেরকে একটি আদর্শ টবের ড্রেনেজ ব্যবস্থাপনা তৈরি করতে হবে, যার ফলে আপনাদের লেবু গাছের গোড়ায় যাতে না কখনোই অতিরিক্ত পরিমাণে জল বাঁধে এবং জল বাঁধার কারণে আপনাদের লেবু গাছটি যাতে না মারা যায়, সেক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। এরপরে আপনারা যে মাটিটা তৈরি করলেন সেই মাটিটা কিছু পরিমাণে অল্প পরিমাণে টবে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা হাত দিয়ে মাটিটাকে ভালোভাবে সমান করে দেবেন, দিয়ে শক্ত কিছু দিয়ে ভালোভাবে চেপে চেপে সুন্দরভাবে ড্রেনেজ ব্যবস্থাটাকে তৈরি করতে হবে। সবসময় 3টে লেয়ার থাকবে যেন প্রত্যেকটি ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য। যেভাবে তৈরি করা দেখালাম সেইভাবে ধাপে ধাপে আপনাদের প্রত্যেকটি ফল গাছ, শুধুমাত্র লেবু গাছের জন্য না, প্রত্যেকটি ফল গাছের জন্য এইভাবে আপনাদেরকে ড্রেনেজ ব্যবস্থাপন্ন করতে হবে। এরপর আপনারা ধাপে ধাপে আপনাদেরকে টবে মাটি ভরতে হবে, কখনোই একসাথে মাটি ভরবেন না, অল্প পরিমাণে কিছু মাটি দেবেন, দেওয়ার পর হাত দিয়ে সুন্দরভাবে চেলে মাটিটাকে সমান করে দেবেন, দিয়ে শক্ত কিছু দিয়ে ভালোভাবে চেপে চেপে দেবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে টবে মাটি ভরতে হবে, কখনোই একসাথে মাটি ভরবেন না টবে। আপনারা অনেকেই বলেন আপনাদের লেবু গাছ বসানোর পর লেবু গাছ মারা যায়, কতগুলি স্টেপ আপনারা, ধাপ আপনারা ফলো করবেন, আপনাদের কোনো লেবু গাছ মারা যাবে না। প্রথম অবস্থায় আপনারা যখন লেবু গাছটিকে নিয়ে আসবেন আপনারা ছোট টবে প্রথম অবস্থায় বসানোর চেষ্টা করবেন, যখন গ্রোথ নেবে লেবু গাছটা তখন পরবর্তীকালে আপনারা বড় টবে স্থানান্তর করবেন, এটা প্রথম আপনাদেরকে মেনটেন করতে হবে। দ্বিতীয়ত, যেটি টবের ড্রেনেজ ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করবেন, এবং যেভাবে এই যে আদর্শ মাটি তৈরির কথা বললাম এইভাবে কিন্তু আপনাদেরকে মাটি তৈরি করতে হবে এবং গাছটাকে রোপণ করতে হবে। এবং সবসময় খেয়াল রাখবেন আপনারা গাছ বসানোর সাথে সাথে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার, কোনো ধরনের জৈব সার প্রদানের প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা মাটির তৈরির সময় যে খাদ্য তৈরি দিয়েছি আমরা সেই খাদ্য মিনিমাম 5 থেকে 6 মাস কিন্তু গাছ ভালোভাবে সেই খাদ্যগুলো গ্রহণ করতে পারবে। তাই গাছ বসানোর অন্তত পক্ষে 5 থেকে 6 মাস পর যদি গাছের গ্রোথ ভালো হয় তবেই আপনারা পরিচর্যা শুরু করবেন।
আপনারা দেখতেই পেলেন স্টেপ বাই স্টেপ আমরা টবে মাটি ভরে নিয়েছি। এরপর আমরা লেবু গাছটিকে গ্রো ব্যাগ থেকে আলতো করে আমরা বের করবো। এক্ষেত্রে সতর্ক থাকবেন, কোনোভাবে যেন যে রুটগুলো রয়েছে রুটগুলো ড্যামেজ না হয় এবং যে রুট বল রয়েছে মাটিটা রয়েছে সেটা যেন কোনোভাবে ভিয়ে না যায়। ধীরে ধীরে সন্তর পরে আপনারা খুব ভালোভাবে গ্রো ব্যাগ থেকে গাছটাকে বের করে নেবেন। এরপর আপনারা একদম টবের মাঝ বরাবর গাছটাকে ভালোভাবে একদম সোজাভাবে একদম টবের সেন্টারে আপনারা ভালোভাবে বসিয়ে দিয়ে আপনারা চারিদিক থেকে আলতো আলতো করে মাটি দেবেন এবং চেপে চেপে দিয়ে ভালোভাবে গাছটাকে বসিয়ে দেবেন। আমি গাছটা বসাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এছাড়াও আপনারা এই লেবু গাছের আর কি পরিচর্যা গ্রহণ করবেন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা সারা বছরব্যাপী এই লেবু গাছে কী কী খাদ্য প্রদান করবেন, আপনাদেরকে প্রত্যেক দু মাস অন্তরে এই লেবু গাছে খাদ্য প্রদান করতে হবে। আপনারা যারা রাসায়নিক খাদ্য প্রদান করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন 10-12 ইঞ্চি টবের জন্য আপনারা নেবেন 1 চামচ ইউরিয়া, 1 চামচ ফসফেট এবং 1 চামচ পটাশ। এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে মাটিটাকে ভালোভাবে খুশে নিয়ে আপনাদের প্রত্যেক 2 মাস অন্তরে গাছের গোড়ায় দিয়ে ভালোভাবে মাটিটাকে আরও একবার খুশে দিয়ে জল দিয়ে দেবেন। আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করবেন এটি ব্যবহার করতে পারেন, এবং আপনারা যারা জৈব সার ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিনকুচি, 1 মুঠো সরিষার খোলের গুঁড়ো। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এর সাথে আপনারা 1 চামচ SOP সালফেট অফ পটাশ ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রত্যেক 2 মাস অন্তরে এই মিশ্র রাসায়নিক সারটা গাছের গোড়ার মাটিটাকে ভালোভাবে খুশে নিয়ে আপনারা এই সারটাকে দিয়ে দেবেন একদম টবের ধার বরাবর দিয়ে আরও একবার মাটিটাকে ভালোভাবে খুশি দিয়ে জল দিয়ে দেবেন। এই খাদ্যর এই মিশ্র খাদ্যটা আপনাদেরকে রাসায়নিক খাদ্য বললাম এবং জৈব খাদ্য আপনাদের যেটা খুশি আপনারা প্রদান করতে পারেন। আপনাদেরকে আমি সাজেস্ট করবো সবসময় আপনারা জৈব রাসায়নিক খাদ্যটাকে প্রদান করার চেষ্টা করবেন, সব থেকে ভালো হয়। এটা প্রত্যেক 2 মাস অন্তরে লেবু গাছে প্রদান করতে হবে। এর পাশাপাশি আপনারা সপ্তাহে 2 বার করে কলার খসা ভিজানো তরল জৈব সার এবং সরিষার খোল পচানো জল আপনারা গাছে প্রদান করবেন। আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা 1 লিটার সরিষার খোল পচানো জল নেবেন এবং 1 লিটার কলার খসা ভিজানো তরল জৈব সার নেবেন, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সপ্তাহে 2 বার করে এই মিশ্র তরল জৈব সারটা আপনারা কন্টিনিউ সারা বছর লেবু গাছে প্রদান করবেন। আপনারা দেখতেই পেলেন আমি টবে সুন্দরভাবে লেবু গাছটাকে বসিয়ে দিলাম। এই লেবু গাছটিকে রোপণের পর কিন্তু আপনাদেরকে ফুল ওয়াটারিং করতে হবে, কারণ প্রথম দিন আপনারা যখন লেবু গাছ বসান বা যে কোনো ফলের গাছ বসান ফুল ওয়াটারিং কিন্তু আপনাদেরকে প্রথম অবস্থায় করতে হবে। এবং আপনারা এই লেবু গাছটাকে রোপণের পর অন্ততপক্ষে 3 দিন সেট এরিয়ার মধ্যে আপনাদেরকে রাখতে হবে এবং 3 দিন পর থেকে আপনারা সম্পূর্ণ সূর্যালোকে আপনাদেরকে রাখতে হবে। আপনারা মাটি যে সকল লেবু গাছ বসান বা ছাদ বাগানে লেবু গাছ বসান এমন একটা জায়গায়, ছাদ বাগানের ক্ষেত্রে টবটাকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে দিনের সম্পূর্ণ সূর্যালোকটুকু আসে, কারণ লেবু গাছ যেহেতু একটি ফলের গাছ সেহেতু এর এনার্জির প্রয়োজন প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য এবং গাছের গ্রোথ এবং বৃদ্ধির জন্য সূর্যালোক একান্ত কাম্য। তাই ফুল সানলাইটে আপনারা এই লেবু গাছটাকে রাখার চেষ্টা করবেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা, গাছটি রোপণের পর আপনারা ফুল ওয়াটারিং তো করে দিলেন কিন্তু কখনোই দেখবেন সদ্য যে সকল গ্রাফটিং, যেমন এই গাছটা রয়েছে সাথে সাথেই কিন্তু এই গ্রাফটিংয়ের যে কাগজটা কিন্তু কখনোই খুলবেন না, অন্তত পক্ষে 4-5 মাস পর দেখবেন যে গ্রাফটিংটা ম্যাচিওর হয়ে গিয়েছে তবেই আপনারা এই গ্রাফটিংটা খুলবেন, সাথে সাথে কখনোই গ্রাফটিং খুলবেন না। লেবু গাছে কী কী রোগ পোকার আক্রমণ ঘটে থাকে, লেবু গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ ঘটে থাকে, শুঁয়োপোকা, মিলিবার, জাবো পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাঙ্গাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে। এর জন্য আপনাদেরকে কিছু পরিমাণে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনাদের মাসে অন্তত পক্ষে 1 বার করে লেবু গাছে স্প্রে করতে হবে। আপনারা যে সকল কীটনাশকগুলি স্প্রে করবেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ইমিডাক্লোরোবিট, 1.5-2 ml 1 লিটার জলে ভালোভাবে পাস করে গুলি নিয়ে মাসে 1 বার করে স্প্রে করবেন। এছাড়া আপনারা অন্যান্য যে সকল কীটনাশকগুলি স্প্রে করতে পারেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ডাইমেথয়েড 30% কম্পোজিশনে যেগুলি রয়েছে, রোগর, রোগর প্লাস, টাফঘর, এগুলি ব্যবহার করতে পারেন। আপনারা যারা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন আপনারা টাফঘর এই কীটনাশকটি পেয়ে যাবেন। আপনারা এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 40 ফোঁটা ভালোভাবে পাস করে গুলি নিয়ে মাসে 1 বার করে সম্পূর্ণ লেবু গাছটাতে ভালোভাবে স্প্রে করে দেবেন। এই কীটনাশকগুলি স্প্রের পাশাপাশি আপনারা যে সকল ফাঙ্গিসাইডগুলি স্প্রে করবেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাইটক্স, M45, ম্যানসার, সাব, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, এই ধরনের যে সকল ফাঙ্গিসাইডগুলি রয়েছে এগুলো আপনারা স্প্রে করতে পারেন। আপনারা যারা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন আপনারা M45 বা ম্যানসার বা রেডোমিন গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইডগুলি আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ভালো করে পাঁচ করে গুলি নিয়ে আপনাদেরকে মাসে 1 বার করে স্প্রে করতে হবে লেবু গাছে। আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড আলাদাভাবে স্প্রে না করে একসাথে গুলে নিয়ে আপনারা মাসে 1 বার করে ভালোভাবে গাছের যে সকল পাতাগুলি রয়েছে, পাতার তলা এবং সমস্ত ডালগুলি সম্পূর্ণ লেবু গাছটাতে ভালোভাবে স্প্রে করবেন। এর ফলে আপনাদের সম্পূর্ণ লেবু গাছ সুরক্ষিত থাকবে, সুন্দর থাকবে, কোনো ধরনের ফাঙ্গাস থেকে শুরু করে রোগ পোকার আক্রমণ ঘটবে না। আপনাদের প্রত্যেকটি লেবু গাছ যেহেতু সম্পূর্ণ সূর্যালোকে রাখছেন তাই
প্রতিদিন প্রতিনিয়ত নিয়ম করে যতটুকু গাছের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনাদেরকে জলটা প্রদান করতে হবে। আমি যেভাবে পদ্ধতিগুলি বললাম ধাপে ধাপে আপনারা যে কোনো ধরনের লেবু গাছ এই একই পদ্ধতিতে রোপণ করতে পারেন, যেমন মালটা, মৌসুম্বি, পাতি, যে কোনো ধরনের লেবু এই একই পদ্ধতিতে আপনারা রোপণ করতে পারেন এবং যে পরিচর্যার কথা বললাম এই একই পরিচর্যা গ্রহণ করতে পারেন। লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, লেবু গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রিলাভাচিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। তবে মালটা বা মৌসুমি লেবু গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।